সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো দোল পূর্ণিমা আর কালকে হচ্ছে রং খেলা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, কারণ আর একটু বাদেই হচ্ছে গিয়ে পূর্ণিমা ছেড়ে যাবে, তার আগেই গোপালকে একটু রং টং দেব। সেই জন্য তো মা কাকি সবার পুজো হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে সকালবেলাতেই, তো তেমন মানে আয়োজন করা হয়নি, তার কারণ বাড়িতে আজকে অনেকেই আসবে আত্মীয় স্বজন, তো রান্নাবাড়িরও একটা ঝামেলা আছে। সেই জন্য এই লুচি পায়েস মিষ্টি এই সমস্ত কিছু দিয়েই কিন্তু গোপালের ভোগ হয়েছে। তো ওই যে দেখো, তো সবাই মিলে চলো ঠাকুরদেরকে রং দেই একটু। আর জানো তো, ভাবলাম তোমাদের সঙ্গে একটা বড় ব্লগই শেয়ার করি, ছোট ছোট ব্লগগুলো শেয়ার না করে, তো সেই জন্যই একটা বড় ব্লগ শেয়ার করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক। তো এখানে মনি আর এটা হচ্ছে আমার বৌদির মা, বৌদিকে তো তোমরা সবাই দেখেইছ আমার ব্লগে, তো সবাই এসছে। তো আমি এখানটাতে গোপালকে রং দিচ্ছিলাম আর ভাই ভিডিও শ্যুট করে দিচ্ছিল, তারপর এখন যাব কাকির ঘরের গোপালকে রং দিতে। দাও মা, দাও কাকিতে। এর আমি ভিডিও ছাড়ুম একটা। হ্যাঁ যাও, চুপ করে থাক তো। তো এই তো সব গোপালদের রং টং খেলা কমপ্লিট, এবার আমার গোপালকে একটু সাজাবো, সাজিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করব। তো ওর জন্য আমি পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম, কারণ ননর বিয়েতে পাঞ্জাবিটা কেনা হয়েছে, সেভাবে পরিয়ে ছবিও তোলা হয়নি, তো সেই জন্য কয়েকটা ভিডিও টিডিও বানালাম। ওর বোধহয় গরম লেগেছে, এবারে ঘরে গিয়ে ড্রেসটা ছাড়িয়ে দেব। আর চলো একবার দেখাই তোমাদেরকে আজকের কী রান্নাবাড়ি হচ্ছে। তো সবাই মিলে কাজে প্রচণ্ড ব্যস্ত, দেখো একবার তোমরা। বৌদির মা, এরা আমার মা মনি, কিছু পোয়াল, আর এটা হচ্ছে কাতলা। ভাই আজকে রান্না বান্নাতে ব্যস্ত আপাতত। 2000 টাকার মাছ, বোয়াল কি লোকাল বোয়াল? ইলিশ মাছ। বোয়াল কত পড়লো? 1800। বোয়াল পড়লো 1050 টাকা। আর কাতলা? কাতলা পড়লো 900। 30 পিস করে না? কাতলা হলো 36 পিস আর বোয়াল হলো 33 পিস। বোয়ালের হচ্ছে কালিয়া আর হচ্ছে কাতলা হচ্ছে ডাটা আলুর ঝোল। হ্যাঁ তখন আর সমস্যা নাই না, মাথা দিয়ে কি হবে? আলু ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আর মাথা? আর এখন এই যে মিশরি ডাল হচ্ছে, এটা হবে যে এই যে আমাদের সাধনা দি পান খায়, খালি খৈনি খায় নাকি? হায় ভগবান, খৈনি কিন্তু খাওয়া ভালো না, তাহলে বেশি কম ফাটবে। এই যে কিছু বলবেন? মা এত লম্বা জামাই আমার ফ্রেমের বাইরে জায়গা। কাসুরি মেথি কি মুরগির মাংসের জন্য? তাহলে কাসুরি মেথি লাখো পাউডারটা
পাউডার না, গোলমরিচ, গোটা গোলমরিচ ছিল। দেখে কত, 8 কেজি মুরগির মাংস আর হচ্ছে ইসে আর খাসি, খাসিটা কিন্তু লিখলাম না তো, কালকে মাম পাই না, দেবো ওটা আইনে রাখা যাবে। ঠিক আছে, আদা আদা কতটুকু লাগবে কাকা? আধা কেজি। এটা হচ্ছে হোলির লিস্ট, হোলির দিনের না। আর আজকে হচ্ছে কি তাহলে, দোল পূর্ণিমা তো হই তো গেল আর কি। ভাল লাগলে আস্তা সাইড দিয়ে করে আনতে থাকো, তো কিছু লিখে দেওয়া যাবে না। হুম ফটো তুলে দাদা ভাই পাঠিয়ে দাও, তোরটা আছে। হুম দেখ, বান্না কমপ্লিট। যে আমাদের বাজার করে দিয়েছেন তিনি সবার ফার্স্টে সেবা নিতে বসে পড়েছেন। সকালবেলাতে ওভেন এনে দেওয়ার কথা ছিল ভাড়ার, তো সেটা আনা হয়নি, যার কারণে মাটির উনুনে সব রান্না করতে হচ্ছে। আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই জন্য রান্নাটাও কিন্তু দেরি হয়ে গেছে, কারণ যে লাকড়িগুলো ছিল সেগুলো একটু ভেজা ভেজা ছিল। আর রাতের রান্নাটাও একবারেই কমপ্লিট করে রাখা হবে, তার কারণ যে বৃষ্টি ওয়েদার, যদি বাই চান্স বৃষ্টি নেমে যায় সেই জন্য এখনও রান্না হয়নি। রাতের রান্নাটা হচ্ছে, কাকি ওইদিকে রাতের রান্না করছে আর এদিকে আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তো রান্না বাড়িটা যদি কমপ্লিট থাকে তাহলে সন্ধ্যেবেলাতে সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাবে, সেই ভেবে সবকিছু কমপ্লিট করে রাখা। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে বেরিয়েছি। ভালোবাসা পাইতেও না, ভাগ্য লাগে। এই যে দেখো, এই যে ছিল তখন ভিডিওটা করতে পারলাম না, যাই হোক মানে দিল অন্ধকারের মধ্যে, আমার কাছে তো ফোন ছিল না, এলে খাওয়ার জন্য দিল আমাকে ছোট আলু 5 কেজির উপরে আছে। এটা কে, কি করছো তোমরা সবাই? এই যে নতুন আত্মীয় দিচ্ছি বসে বসে সব, এর জন্য একটা সম্বন্ধ চাই। যাও তোমার চা দিয়ে রাখছি টেবিলে, পিছিয়ে চায় মিষ্টি, ঠিক আছে ঠিকঠাক তাই না? আমার ভাল লাগে না বেকারি বিস্কুট, এত আমার ভাল লাগে নাগিন বিস্কুটটা ভাল লাগে। সবাই মিলে এখানটাতে আড্ডা হচ্ছে এখন। বাবা আসলো মাত্রই দোকান থেকে, তো বাবাকে দেখে আমার কোলে উঠে বসে আছে, তো এখন নাকি ও ঘুমোবে। দেখো এতক্ষণ খেলছিল, বাবাকে দেখে ওর ফিউজ কেটে গেছে। কি তোমরা কি করছো দর্শক বৃন্দ? হ্যাঁ, আইপিএল দেখছি। এই যে আমাদের বাড়ির দুই জামাই মোবাইলে আইপিএল দেখছে, টিভিতে দেখো, টিভিতে দেখলে মজা পাবে না? টিভিতে মজা আসে না। বলো মাসি কেমন, ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগে, এদিকে সময় কেটে যায়, বুঝাই যায় না। না মাসি বলে ছেলে তো ঘুম পড়ে আসছে, সত্যি কথা না ঠিকই, আমাদের বাড়িতে আসলে। হ্যাঁ এত চালা যাই হোক, তুই কর যাবি তো কোনো কথা, এত চালা আমরা কোনো কাজ করি খাই, আমরা মাত্র মুড়ি মাখা খেলাম, মুড়ি মাখা আমার দে দে ইনস্টাগ্রাম নিয়ে ফলাই দিতেছে, দেখা হবে।